অসম্মানিত হয়েছেন। সেই কারণে বাংলা একাডেমি সভাপতি পদে ফেরার জন্য সরকারের অনুরোধ খারিজ করে দিলেন নাট্য ব্যক্তিত্ব শাওলি মিত্র। সূত্রের খবর, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে SMS করে শাওলি তার মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিককেও। সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বের নির্দেশে শিক্ষামন্ত্রী ফোন করেন শাওলিকে, কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করলেন শম্ভু মিত্রের কন্যা। কিন্তু কেন এই প্রত্যাখ্যান? শাওলি জানিয়েছেন তিনি অসম্মানিত হয়েছেন। একটা প্রমাণ আমার পেতে হবে যে হ্যাঁ, তারা সত্যি চাইছে আমি ফিরে যাই। তো সেরকম কোন প্রমাণ আমি এতদিন অপেক্ষা করেও পাইনি। তো সেই জন্য আমি ভাবলাম থাক, কি দরকার এই বয়সে আর অসম্মানের মধ্যে গিয়ে। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় পরিবর্তন পন্থীদের অন্যতম মুখ শাওলি মিত্র। 2012 সালে মহাশ্বেতা দেবীর পদত্যাগের পর বাংলা একাডেমির দায়িত্ব দেওয়া হয় শাওলি মিত্রকে। গত বছরের ডিসেম্বরের 18 তারিখ মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সেই পদ থেকে অব্যাহতি চান শাওলি। অভিযোগ করেন, পরিকাঠামোগত সমস্যায় কাজ করতে অসুবিধে হচ্ছে। আমি ডিসেম্বরে জানিয়েছি এবং কারণগুলো কোনোটাই আমার ব্যক্তিগত কারণ নয়, সবই আমার, আমি বলেওছিলাম আগে যে পরিকাঠামোগত কিছু সংশোধন না করা মুশকিল। সেইগুলো তো মানা হয়েছে কি হয়নি তাও আমি জানি না। তারপরে শাওলিকে ওই পদে রাখতে শুরু হয় সরকারি তৎপরতা, কিন্তু সরকারের অনুরোধ পাকাপাকিভাবে ফেরালেন শাওলি। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।